হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি। এবার এসে একবারও যাওয়া হয়নি, কারণ এত বারবার বৃষ্টি হয় আর আমরা বাইকে যাব অনেকটা রাস্তা, তাই জন্য আর বাড়ি যাওয়া হয়নি। আমাদের কলকাতা যাবারও সময় হয়ে এলো, তাই ভাবলাম একবার ঘুরেই আসি। আমাদের ওদিকটা যেমন বালি, এদিকটা বেশ কাদা আর কি, মানে একটু বৃষ্টি হলেই বেশ একদম চারদিকটা কাদা হয়ে যায়। কুটুসকে সবচেয়ে বেশি মিস করে পিসি। তো এতদিন তার দাদাকে একেবারে জ্বালিয়ে মেরেছে, কেন আসছে না, কেন আসছে না, ওকে নিয়ে আসো নিয়ে আসো। তো আলটিমেটলি কুটুস পৌঁছে গেছে পিসির কাছে। এখন স্নান করানো হচ্ছে, আর এখানকার টিউবওয়েলের জলটা বেশ ঠান্ডা, তাই জন্য আমার মেয়ে খুব লাপালাপি করছে। এমনিতে ওকে গরমকালে আমি গরম জলে চান করাই না, ঠান্ডা জলেই চান করাই, কিন্তু এই জলটা বেশ ঠান্ডা। ওর স্নান টান হয়ে গেছে, তো চলো একটু সামনেটা থেকেও ঘুরে আসি। আর ওদিকে কৌশিক আর কাকু চলে গেছে মাছ ধরতে, ওরা কি কি মাছ ধরলো সেটাও একটু দেখি। এই যে এখন এত বৃষ্টি হচ্ছে, মাঠঘাট একেবারে জলে ভর্তি হয়ে গেছে। এখন আর কোনো ধানের চাষ নেই, শুধু জল জলই আছে চারদিকে, আর এরপরে বোধহয় ধানের চাষ হবে। আমরা এলেই কাকু পুকুরে মাছ ধরে, এই পুকুরের ছোট ছোট মাছগুলোও ভীষণ মিষ্টি। তো দেখা যাক কতটা কি মাছ পড়ে। এখন বৃষ্টিতে তো পুকুরের জলটা অনেকটা বেড়ে গেছে, কম জল থাকলে মাছ ধরতে বেশি সুবিধা হয়। আর এই যে আমার মেয়ে পিসির কোল চড়ে দাঁড়িয়ে আছে, কচু আগে ওকে নিতে পারতো না, এখন একটু বড় হয়ে গেছে বলে ওরও নিতে সুবিধে হয়। চান মামা টি দিয়ে যা, এই তো আয় আয় চান মামা টি দিয়ে যা। আমার ভিডিওতে ভিউ হোক না হোক, পরে যখন আমার মেয়ে বড় হবে তখন ও দেখতে পাবে ও ছোটবেলাটা কিভাবে কাটিয়েছিল। তাই জন্য আমি শত ব্যস্ততার মাঝেও কিন্তু প্রত্যেকদিন ভিডিওটা আপলোড করার চেষ্টা করি। এদিকে আমরা কিছু মাছ নিয়ে বাড়ি চলে এসেছি, আর কাকিমা বসে পড়েছে মাছ কাটতে। কিছু ছোট মাছ মানে মৌরলা মাছগুলো কাকিমা আগে কেটে নিচ্ছে। এই যে আমাদের টোটাল মাছ, কাকু এখন মাছ কাটবে। বিয়ের পর যখন প্রথম প্রথম আসতাম তখন আমার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগতো, যে বাড়িতে গেস্ট এলে ছেলেরা মাছ কাটা রান্না করা সমস্ত কিছু করবে। মানে যখন আমরা অনেকজন থাকতাম তখন হচ্ছে কাকুই সব কাজ করতো, কাকিমা সব কিছু এগিয়ে দিত, কাকুই সব কাজ করতো। তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগতো, এখনও তাই করে। এখন আমরা এলে মানে স্পেশাল ডিশগুলো কাকুই রান্না করে, কাকিমার হাতের কিছু কিছু রান্না আমার বেশ ভালো। কী হলো বাবা? এই দেখো আমাদের এখানে টাইম কল চলে যা, টাইম কল হয়ে গেছে, মানে টাইমে টাইমে জল আসে সারাদিনে তিনবার। হ্যাঁ টাইমের কোনো ঠিক নেই, তবে সারাদিনে তিনবার জল আসে। যখন জল আসে কচো মোটামুটি যেখানে যেখানে যা বালতি আছে সব ভরে ফেলে। এদিকে আমি টুকটাক রান্না করে নিচ্ছি, আর ওদিকে কাকু মাছের ঝোল আর যা যা আছে সেগুলো রান্না করছে। আমি এখানে কুমড়ো আলুর তরকারি আর আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ওই চিংড়ি মাছ এই সবগুলো রান্না করে নিচ্ছি। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এর মধ্যেই আমরা রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি, যাতে করে ও যদি উঠেও পড়ে তাও আমাদের খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হবে না। আজকে আমাদের মেনুতে অনেক কিছুই আছে, মাছের ঝোল, তারপরে মৌরলা মাছের বাটি চচ্চড়ি, তারপরে চালতা চিংড়ি, কুমড়োর ঘণ্ট, এসব। মেয়ে উঠে পড়েছিল বলে আর খাওয়ার সময় ভিডিও করা হয়নি। এদিকে কাকুর কাছে ওরা পড়তে চলে এসেছে, আর এদিকে ফটোশ্যুট চলছে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা একটু মানে বেলা থাকতে থাকতেই বেরিয়ে যাচ্ছি। কচর মনটা খারাপ হয়ে গেছে, কুটুস চলে যাচ্ছে, এবার আর এখানে এসে রাতে থাকা হলো না, কারণ কৌশিকের কাজ আছে।
আমরা এখানে এসে রাত্রে থাকতে পারি না, মানে বেশি দিন থাকতে পারি না, কারণ এখানে খুব একটা মোবাইল নেটওয়ার্ক ধরে না। আর কৌশিকের তো সবটাই ওয়ার্ক ফ্রম হোম। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা বেশ একদমই ভালো নেই, ওনাকে আবার নিয়ে গিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, এইবার শেষবেলায় ঠাকুমা বেরিয়েছে নাতনিকে নিয়ে। এখন আমার কিছু দেখতে পেয়ে গেছে, তাই জন্য করছে। আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা, টি দিয়ে দাও। এইটা মেঘটা দেখছে না, সেটা কালো কালো মেঘটা। বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো। তার বাবার জল, তার বাবার বার্থডেতে সে না। ফুলটা পছন্দ? এখানে এত খোলা জায়গা দেখছে আর এত ঘুরে বেড়াচ্ছে, কলকাতা গেলে আমাদের ভীষণই অসুবিধে হবে ওকে সামলাতে। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কদবেলের গাছ। আমি প্রথমবারই কদবেলের গাছ দেখলাম, প্রচুর কদবেল হয়েছে গাছটায়। এই দেখো রাস্তায় একেবারে প্রচণ্ড মেঘ, মানে এইবার বৃষ্টি হবে হবে করছে, আর দূরে মেঘ নেই। তো কোনো রকমে এই মেঘের জায়গাটা পেরিয়ে পড়তে পারলে আমরা আর বৃষ্টিতে ভিজবো না। এই যে এখানে আবার রোদ। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।